আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব চিকেন। এই যে চিকেন, আমি ছোট ছোট পিস করে নিয়েছি একটার অর্ধেক। এই যে আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন, আমি ছোট ছোট করে নিয়েছি। তারপর আমি এটার সাথে দিব কুমড়া, মিষ্টি কুমড়া। এই যে আমি একটু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ওগুলো ধুয়ে রেখেছি। এখন আমি চিকেনগুলো এখানে বসিয়ে দিব। আমার এটা আমি পাতিল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটার সাথে আমি এখন অয়েল দিয়ে দিব। এই যে আমি 2 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিব, এই যে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, 3টা 4টা কাঁচামরিচ কেটে রেখেছি, টমেটো, ধনিয়া। এটার সাথে আমি এখন ইয়েগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো দিয়ে দিব। এটা আমি 1টা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এখন। কাঁচামরিচটাও একসাথে দিয়ে দিব। এখন একটু নেড়ে দিব আমি। আমি নেড়ে দিচ্ছি। এটার সাথে আমি দিব, এই যে 2-3 টুকরো আমি দারচিনি নিয়েছি, 3টা এলাচ নিয়েছি, 2টা লং নিয়েছি, 1টা স্টার, এটাকে কী বলে আমার মনে করতেছে না, আর এটা আমি আদা রসুন পেস্ট করা এলা 2টা নিয়ে নিয়েছি, 1টা তেজপাতা আর লবণ 1.5 চা চামচ। ওগুলো আমি এখন সব একসাথে দিয়ে দিব এটার সাথে। আমি চিকেনগুলো আগে ধুয়ে পানি তেলে রেখে দিয়েছি এখানে। আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন হলে এরপর আমি একটু ইয়োগট ইউজ করবো এটার সাথে। এটার সাথে এখন আমি ইয়োগট দিয়ে দিব একটু। এই যে আমি 1 টেবিল চামচের অর্ধেক দিয়েছি এখানে, যেহেতু আমি টমেটো ইউজ করবো এই জন্য আমি বেশি দিই নাই, না হয় টক হয়ে যাবে। এখন একটু নেড়ে দিব। এখন এটার সাথে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আমার এখানে 2টা টমেটো আমি আগে কেটে ফ্রোজেন করে রাখছি, ওখান থেকে আমি ইউজ করছি। আমার পাশে আজকে ফ্রেশ টমেটো নাই, আমার আনতেও মনে ছিল না, এই জন্য আমি ওগুলো ইউজ করতেছি।
এখানে আমি স্পেসগুলো দিয়ে দিচ্ছি এখন। এই যে জিরা ধনিয়া পাউডার এক চা চামচ আর এক চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদ পাউডার, এই যে আমি এক চামচের অর্ধেক হলুদ পাউডার ইউজ করতেছি। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা যে যেমন জাল খেতে পছন্দ করেন। আমি এক চা চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নিব মশলাগুলো। টমেটো যেহেতু আমার ফ্রোজেন করা একটু খুবটা একটু টাইম লাগবে। আমি 10 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিব। চিকেনগুলো চাইলে আপনারা আর একটু সাইজ বড় করতে পারেন, তবে চিকেন একটু সিদ্ধ হওয়ার পরে কুমড়াগুলো দিয়ে দিবেন, নাহলে কুমড়া তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে এটার সাথে। এখান থেকে এখনো অনেক পানি দিয়ে রয়ে গেছে। একটু উল্টে দিব, এটা যেহেতু বেবি চিকেন এগুলো সিদ্ধ হতে টাইম লাগে না। আমি আর একটু 2-3 মিনিট একটু ডেকে দিব, ডেকে দেওয়ার পরে আমি কুমড়াগুলো দিয়ে দিব, একসাথে হয়ে যাবে দিতে। এখন আমি একটু ডেকে দিব, আমার কালারটা অনেক নাইস আসতেছে কিন্তু। একটু চুলের আঁচটা একটু বাড়িয়ে দিবেন, আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই যে আমার চুলের আঁচটা বাড়ানো আছে। একটু নেড়ে দিব আমি, আমার টমেটো গুলো খুলে গেছে। এখন আমি কুমড়া গুলো দিয়ে দিব এটার সাথে। এগুলো আমি ভালো করে ধুয়ে, এই যে এটা এরকম সাইজ করে আমি নিয়েছি, আপনারা তাহলে যে কোনো শেপ সাইজে সাইজ করতে পারবেন। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি, আর একটু ডেকে দিব, আমি এখন নাড়বো না এটা, আর একটু ডেকে দিব আমি। একটু উল্টে দেখি দেখি দিয়ে যেন পুরে না যায়। আমি একটু করে পানি ইউজ করবো জাস্ট একটু কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি একটু করে পানি ইউজ করতেছি, পানি কিন্তু আমি বেশি ইউজ করবো না। এখন আর একটু নেড়ে দিব,
একটু ঢেকে দিচ্ছি আর 2 মিনিটের জন্য। এই যে আমার চিকেনটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক নাইস। আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন সবাই, আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।